তোমরা কিন্তু যেন মিশন চন্দ্রযান থ্রি সফল হয়েছে আর এটাই কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স এই পার্টে কী কী পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এক নজরে একটু দেখে নাও দেখো প্রথম কোশ্চেনটা রয়েছে চন্দ্রযান থ্রি লঞ্চ করা হয়েছে কোন তারিখে খেয়াল রাখবে চোদ্দোই জুলাই দু হাজার তেইশ সালে চন্দ্রযান থ্রি লঞ্চ করা হয়েছিল পরবর্তী দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন কোথা থেকে চন্দ্রযান থ্রি লঞ্চ করা হয়েছিল সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এই চন্দ্রযান থ্রি লঞ্চ করা হয়েছিল পরবর্তী কোশ্চেন দেখো কটার সময় এই মিশনটি লঞ্চ করা হয়েছিল সেটা হচ্ছে দুপুর দুটো পঁয়ত্রিশের সময় এই মিশনটি লঞ্চ করা হয়েছিল পরবর্তী কোশ্চেনটি এই মিশনটি কোন রকেটের মাধ্যমে লঞ্চ করা হয়েছিল সেটি হচ্ছে এল এম ভি থ্রি এম ফোর জি এস এল ভি মার্ক থ্রি এই রকেটের মাধ্যমে এই মিশনটি লঞ্চ করা হয়েছিল যেটি ফ্যাট বয় নামেও পরিচিত পরবর্তী কোশ্চেন দেখো পাঁচ নম্বর দেখো এল এম ভি থ্রি ভি থ্রি এর পুরো কথাটি কি সেটা হচ্ছে লঞ্চ ভ্যাকেল মার্ক থ্রি তাহলে খেয়াল রাখবে এল এম ভি থ্রি এর পুরো কথাটি কি লঞ্চ ভ্যাকেল মার্ক থ্রি পরবর্তী কোশ্চেনটা আসতে পারে দেখো চন্দ্রযান থ্রি মিশনের রকেট ইঞ্জিনটির নাম কী সেই রকেট ইঞ্জিনটির নাম ছিল সিই টোয়েন্টি ক্রায়োজেনিক ইঞ্জিন তাহলে খেয়াল রাখবে চন্দ্রযান থ্রি মিশনের রকেট ইঞ্জিনের নাম কী সিই টোয়েন্টি ক্রায়োজেনিক ইঞ্জিন পরবর্তী দেখো চন্দ্রযান থ্রি মিশনে কয়টি মডিউল ও কি কি ছিল সেগুলো সে তিনটি মডিউল ছিল বা তিনটি অংশ ছিল সেগুলো ছিল ল্যান্ডার মডিউল প্রোপালশন মডিউল এবং রোভার মডিউল তাহলে খেয়াল রাখবে তিনটি মডিউল ছিল সেগুলো কী কী ছিল ল্যান্ডার মডিউল প্রপাল প্রোপালশন মডিউল এবং রোভার মডিউল পরবর্তী দেখো ল্যান্ডারটির নাম কী ছিল এই ল্যান্ডারটির নামই ছিল বিক্রম তাহলে খেয়াল রাখবে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ল্যান্ডারটির নাম কী ছিল সেটার নাম ছিল বিক্রম পরবর্তী দেখো যে কোশ্চেনটা আসতে পারে বিক্রম ল্যান্ডারটির নামকরণ কার নামে করা হয়েছে সেটা হচ্ছে বিক্রম সারাভাইয়ের নামেই কিন্তু এই ল্যান্ডারটির নাম করা হয়েছে পরবর্তী দেখো এই ল্যান্ডারটিতে কত থ্রোটল সম্পন্ন ইঞ্জিন রয়েছে সেটা হচ্ছে আট থ্রোটল সম্পন্ন ইঞ্জিন রয়েছে পরবর্তী দেখো যে কোশ্চেনটা আসতে পারে রোভারটির নাম কী ছিল এই রোভারটির নাম ছিল প্রজ্ঞান তাহলে খেয়াল রাখবে রোভারটির নাম কী ছিল প্রজ্ঞান পরবর্তী দেখো রোবারটিতে মোট কয়টি পা বা চাকা রয়েছে রোবারটিতে খেয়াল রাখবে ছয়টি পা বা চাকা রয়েছে ইম্পর্ট্যান্ট কোশ্চেন প্রত্যেকটা একটু মনোযোগ সহকারে দেখো পরবর্তী দেখো চন্দ্রযান থ্রি মিশনে কোন মডিউল পাঠানো হয়নি সেটা হচ্ছে মুন অরবিটার এই মডিউলটা পাঠানো হয়নি কারণ চন্দ্রযান দুয়ে মিশনে পাঠানো অরবিটারটি অলরেডি তাদের কক্ষপাতে সক্রিয় রয়েছে তাই এটা পাঠাতে পারিনি এবার দেখো পরবর্তী কোশ্চেনটা চন্দ্রযান থ্রির মোট ওজন কত সেটা হচ্ছে তিন হাজার নয়শো কেজি হচ্ছে চন্দ্রযান থ্রির মোট ওজন পরবর্তী দেখো প্রোপালসন মডিউলটির ওজন কত সেটা হচ্ছে দুই হাজার একশো আটচল্লিশ কেজি হচ্ছে প্রোপালসন মডিউলটার ওজন পরবর্তী দেখো রোভার সহ ল্যান্ডার মডিউলটির ওজন কত রয়েছে সেটা হচ্ছে এক হাজার সাতশো বাহান্ন কেজি হচ্ছে রোভার সহ ল্যান্ডার মডেলটির ওজন পরবর্তী দেখো চাঁদের কোন মেরুতে ল্যান্ড করেছে চাঁদের কোন মেরুতে ল্যান্ড করবে সে চন্দ্রযান্ত্রী সে দক্ষিণ মেরুতে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন খেয়াল রাখবে তাহলে চাঁদের কোন মেরুতে ল্যান্ড করবে চন্দ্রযান্ত্রী দক্ষিণ মেরুতে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এই বছরের জন্য পরবর্তী দেখো চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে চলা কততম দেশ ভারত সেটা হচ্ছে প্রথমতম দেশ যেটা রেকর্ড সৃষ্টি করলো যে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করলো একমাত্র ভারত সেটা হচ্ছে প্রথম এবার দেখো পরবর্তী যে কোশ্চেনটা আসতে পারে কত তারিখে চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করার পরিকল্পনা করা হয়েছিল সেটা হচ্ছে দেখো তেইশ থেকে চব্বিশে আগস্ট দু তারিখের মধ্যে সফট ল্যান্ডিংয়ের মাধ্যমে আর যদি ওই দিন ওই ল্যান্ড করা সম্ভব না হয় সেক্ষেত্রে পনেরো দিন তাকে অপেক্ষা করতে হতো পরবর্তী দেখো এই মিশনের জীবনসীমা কত এই মিশনের জীবনসীমা হচ্ছে পৃথিবী দিবস বা এক চন্দ্র দিবালক সময় তাহলে খেয়াল রাখবে এই মিশনের জীবন সীমাগত চোদ্দ পৃথিবী দিবস বা এক চন্দ্র দিবালক সময় পরবর্তী যে কোশ্চেনটা আসতে পারে দেখো চন্দ্রযান থ্রি মিশনের মোট কত টাকা খরচ হয়েছে তার জন্য হচ্ছে ছয়শো পনেরো কোটি টাকা খরচা হয়েছে তাহলে খেয়াল রাখবে চন্দ্রযান থ্রি মিশনের জন্য মোট কত টাকা খরচা হয়েছে ছয়শো পনেরো কোটি টাকা খরচা হয়েছে পরবর্তী দেখো চন্দ্রযান থ্রি মিশনের প্রধান উদ্দেশ্য কি সেটা হচ্ছে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং রোভার্টটি স্থাপন করা যেটি যেটি যাতে ঘোরাফেরা করতে পারে সেই বিষয়টিকে নিশ্চিত করা চাঁদের পরিবেশ সম্পর্কিত তথ্য অন্বেষণ করাই হচ্ছে এই চন্দ্রযান থ্রি মিশনের প্রধান উদ্দেশ্য তাহলে কী উদ্দেশ্য চাঁদের দক্ষিণ ভারতের সফট ল্যান্ডিংয়ে রোবারটিকে স্থাপন করে যেটি যাতে ঘোরাফেরা করতে পারে সেই বিষয়টিকে নিশ্চিত করা এবং চাঁদের পরিবেশ সম্পর্কে তথ্য অন্বেষণ করা পরবর্তী দেখো চন্দ্রযান থ্রি মিশনের থিম কী ছিল মোস্ট ইম্পর্টেন্ট সায়েন্স অফ দ্য মুন এটা কিন্তু খেয়াল রাখবে তাহলে চন্দ্রযান থ্রি মিশনের মূল থিম কী ছিল সায়েন্স অফ দ্য মুন এ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবার দেখো চন্দ্রযান থ্রি মিশনটি নিতেও দিয়েছিল কে সেটা হচ্ছে ঋতু শ্রীবাস্তব যিনি চন্দ্রযান দুইয়ের মিশনের ডিরেক্টর ছিলেন এবং মঙ্গলযান মিশনের ডেপুটি অপারেটর ডিরেক্টর ছিলেন খেয়াল রাখবে কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট কোশ্চেন এবার দেখো পরবর্তী যে কোশ্চেন আসতে পারে ভারতের রকেট ওমেন নামে কে পরিচিত ঋতু শ্রীবাস্তব ইম্পর্টেন্ট কোশ্চেন অবশ্যই খেয়াল রাখবে কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে ভারতের রকেট ওমেন নামে কে পরিচিত ঋতু শ্রীবাস্তব পরবর্তী দেখো মিশন চন্দ্রযান থ্রি লঞ্চ করা হয়েছিল লঞ্চ করেছে কে ইসরো তাহলে খেয়াল রাখবে তাহলে মিশন চন্দ্রযান থ্রি লঞ্চ করেছে কোন কোন সংস্থা সেটা হচ্ছে ইসরো সংস্থা লঞ্চ করেছে ইম্পর্টেন্ট কোশ্চেন অবশ্যই কিন্তু খেয়াল রাখবে পরবর্তী রাখো চন্দ্রযান ওয়ান মিশন কবে লঞ্চ করা হয়েছিল চন্দ্রযান ওয়ান মিশন লঞ্চ করা হয়েছিল দু হাজার আট সালের বাইশে অক্টোবর তাহলে খেয়াল রাখবে চন্দ্রযান ওয়ান মিশন কবে লঞ্চ করা হয়েছিল দু হাজার আট সালের বাইশে অক্টোবর পরবর্তী দেখো চন্দ্রয়ান ওয়ান মিশনের সময় ইসরোর চেয়ারম্যান কে ছিলেন তখন ছিলেন জি মাধবান তাহলে খেয়াল রাখবে চন্দ্রয়ান ওয়ান মিশনের সময় ইসরোর চেয়ারম্যান কে ছিল জি মাধবন পরবর্তী দেখো চন্দ্রযান ওয়ান কোন রকেটের মধ্যে লঞ্চ করা হয়েছিল সেটা হচ্ছে পি এস এল বি ডবল ওয়ান এর মাধ্যমে কিন্তু লঞ্চ করা হয়েছিল মিশনটি এবার দেখো পরবর্তী চন্দ্রযান দুই মিশন কবে লঞ্চ করা হয়েছিল সেটা হচ্ছে দু হাজার উনিশ সালের বাইশে জুলাই চন্দ্রযান দুই মিশন লঞ্চ করা হয়েছিল পরবর্তীটাকে চন্দ্রযান দুই মিশনের সময় ইসরোর চেয়ারম্যান কে ছিল সেই সময় ছিল কে সিবান তাহলে খেয়াল রাখবে চন্দ্রযান টু মিশনের সময় ইসরোর চেয়ারম্যান কে ছিল কে সিবান এবার পরবর্তী চন্দ্রযান দুই কোন রকেটের মাধ্যমে লঞ্চ করা হয়েছিলো সেটা হচ্ছে জিএসএলভি এল মার্ক থ্রি এই রকেটের মাধ্যমে লঞ্চ করা হয়েছিল পরবর্তীটাকে ইসরোর পুরো কথা কি ইম্পর্টেন্ট কোশ্চেন খেয়াল রাখবে আসতে পারে এখনকার সময় ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন হচ্ছে ইসরোর পুরো কথাটি এবার ধর পরবর্তী থেকে ইসরোর হেডকোয়ার্টার কোথায় রয়েছে ইসরোর কিন্তু হেডকোয়ার্টার কোথায় অবস্থিত সেটা হচ্ছে ব্যাঙ্গালুরুতে খেয়াল রাখবে তাহলে ইসরোর হেডকোয়ার্টার বা সদত্তর কোথায় আছে ব্যাঙ্গালুরুতে রয়েছে পরবর্তী কত সালে ইসরো প্রতিষ্ঠা করা হয়েছিল ইসরো হচ্ছে উনিশশো সালে পনেরোই আগস্ট কিন্তু এই ইসরো প্রতিষ্ঠা করা হয়েছিল এবং দেখো পরবর্তী এবং শেষ কোশ্চেন ইসরোর বর্তমান চেয়ারম্যান কে আছেন সে হচ্ছে এস সোমনাথ তাহলে খেয়াল হবে ইম্পর্টেন্ট কোশ্চেন ইসরোর বর্তমান চেয়ারম্যান কে আছেন এস সোমনাথ এই ছত্রিশটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এর মধ্যেই তোমরা পরীক্ষা কমন পেয়ে যাবে ভিডিওটা বারবার দেখো আর ভিডিওটাকে উপকৃত হলে অবশ্যই লাইক করো ভিডিও ফ্রেন্ডের কাছে শেয়ার করো জয় হিন্দ বন্দে মাতারাম